ওয়েলকাম টু মুক্তা সিরিজ। ড্রামার শুরুতেই আমরা একটি মেয়েকে পড়ে থাকতে দেখি। সে বলে, আমার নাম শ্যাংইউ। আমি এমনভাবে ফেঁসে গিয়েছিলাম যে শেষমেশ আমার বিয়ের দিন আমার সব কিছু শেষ হয়ে যায়। এরপরে কয়েকদিন আগের সিন দেখানো হয়। শ্যাংইউ এক কাপ চা খায়। একটু পরেই সেখানে তার বড় বোন আসে। সে বলে, এইমাত্র তুমি যে চাটা খেলে এটাতে একটা ওষুধ মেশানো ছিল। তোমার স্পিরিচুয়াল পাওয়ার এখন নষ্ট হয়ে যাবে আর তুমি এমনভাবে মাতাল হয়ে যাবে যে কিছু লোকেরা তোমার সঙ্গে এত খারাপ কিছু করবে কিন্তু তুমি তাকে আটকাতেই পারবে না। তখন কি জিহ্যান তোমাকে বিয়ে করবে? ওই সময় দেখা যায় কিছু লোকেরা শ্যাংইউকে বলি করার জন্য পাহাড়ের চূড়ায় উঠে পড়ে। তবে শ্যাংইউ বাঁচতে সেখান থেকে ঝাঁপ দেয় আর কিছু অদ্ভুত লতাপাতা তাকে একটা গাছের কাছে টেনে নিয়ে আসে। এই গাছে একটা ডেমন বাঁধা ছিল। হঠাৎ করেই সেই ডেমনের ঘুম ভেঙে যায় আর সে শ্যাংইউর উপরে আক্রমণ করে। একটু পরেই দেখা যায় তারা দুজন একসাথে সেখানে ঘুমিয়ে আছে। শ্যাংইউ ঘুম থেকে উঠে প্রথমে চলে যেতে চায়, তবে এরপর আবার ফিরে আসে, কারণ তার এই ডেমনের জন্য মায়া হয়। সে তাকে নিজের ঘরে নিয়ে গিয়ে গোসলখানার পানির ভেতরে বসিয়ে রাখে। একটু পরে সে ডেমনকে দেখতে আসে আর বলতে থাকে, এই ছেলেটা দেখতে এত সুন্দর কেন? তখনই হঠাৎ করে সেই ডেমন তার হাতে কামড় দিয়ে দেয়। এরপর সে একটু রক্ত চষার পর শ্যাংইউকে ধরে বলে, তুমি কে? শ্যাংইউ বুঝতে পারে ডেমন চোখে দেখতে পারছে না। তখনই শ্যাংইউর বাবা বাইরে থেকে বলে, আমি তোমার বিয়ের পোশাক নিয়ে এসেছি। শ্যাংইউ বলে, বাইরে রেখে যাও। এরপর বলে, আমি তোমাকে বাঁচিয়েছি আর তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করছো। সে তার চোখে কাপড় বেঁধে দেয়। শ্যাংইউ যখন ঘুমাচ্ছিল তখন ডেমন তার নিজেদের লোকেদের খবর পাঠিয়ে দেয়। সকাল হলে শ্যাংইউ যখন ডেমনকে দেখে তখন তার খুবই ভালো লাগে, কারণ ডেমন দেখতে খুব সুন্দর ছিল। ডেমন তার কাছে এসে মনে মনে বলতে থাকে, এই মেয়ের গায়ের গন্ধ আমার কাছে এরকম কেন লাগে? শ্যাংইউ বলে, শোনো, আমি তোমাকে ছেড়ে দেব, আগে আমি বিয়েটা করে আসি। সে চলে যাওয়ার সাথে সাথেই ডেমন কারো পায়ের শব্দ শুনতে পায়। সে বাইরে এসে বলে, কে এখানে? তখন ডেমনের লোকেরা চলে আসে। তারা বলে, আমরা আপনার খবর পেয়ে তখনই চলে এসেছি। ডেমন বলে, আগে চলো আমরা প্রাসাদে ফিরে যাই। তখন কেউ একজন তাদেরকে লুকিয়ে দেখে, তবে তার চেহারা আমাদেরকে দেখানো হয় না। এরপরে শ্যাংইউ আর হলি স্পিরিট সেক্টের একটি ছেলে জিহেনের বিয়ে দেখানো হয়। বিয়ে সুন্দর মতোই অনুষ্ঠিত হয়। একটু পরে তারা ঘরে যায়, একসঙ্গে ওয়াইন খায়। শ্যাংইউ বলে, আজ থেকে আমি তোমার স্ত্রী। জিহ্যাং বলে, হ্যাঁ, আজ থেকে তুমি আমার। এই কথা বলে সে তার পেটে চাকু ঢুকিয়ে দেয়। শ্যাংইউ জিজ্ঞেস করে, এটা তুমি কেন করলে? জিহ্যাং এর কোনো উত্তর দেয় না। শ্যাংইউ নিচে পড়ে গেলে জিহ্যাং তার রক্ত নিজের মুখে দেয়। একটু পর শ্যাংইউর সেই বড় বোন সেখানে আসে। সে বলে, তুমি শ্যাংইউকে এখনই মেরে ফেললে এখন তুমি কি জবাব দেবে? জিহ্যাং বলে, আমি ওকে কয়েকদিন পরে মারতে চেয়েছিলাম, কিন্তু ভাগ্য আমার সাথে আছে। আমি দেখলাম শ্যাংইউ একজন লোককে বাঁচিয়ে নিয়ে এসেছে, তবে সে হলো একটা ডেমন। এখন ওর ঘরে ডেমনের গন্ধ রয়েছে, তাই সবাই বিশ্বাস করে নেবে যে ওকে একটা ডেমন মেরেছে। এরপরে তারা দুজন কিস করে। তখন তাদের দুজনেরও আগের সিন দেখানো হয়। মেয়েটা বলে, তুমি কেন শ্যাংইউকে বিয়ে করছো? জিহ্যাং বলে, আমি কিছুতেই আমার কাল্টিভেশন সম্পন্ন করতে পারছি না, হয়তো আমার মধ্যে কোনো সমস্যা আছে। একদিন আমি মাস্টারের রুমে গিয়ে একটা বইয়ে দেখতে পাই যে শ্যাংইউর শরীরে যে রক্ত বইছে এই রক্ত সকল রোগের ওষুধ, তাই শ্যাংইউকে যে কোনো উপায় আমার প্রয়োজন। বর্তমানে হঠাৎ করেই তারা দুজন কিছু একটা দেখে ভয় পেয়ে যায় আর এরপরই তারা ছিটকে বাইরে চলে আসে। এরপর আমাদেরকে দেখানো হয় সেই বিয়ের মণ্ডপেই সবাই পড়ে আছে। হঠাৎ করে শ্যাংইউর জ্ঞান ফিরলে সে কিছু বুঝতে পারে না। তার কাছে মনে হয় একটু আগে জিহ্যাং যে তাকে মেরেছে সেটা আসলে কোনো স্বপ্ন ছিল। সে দৌড়ে তার বাবার কাছে যায় আর দেখতে পায় তার বাবাও মারা গেছে। তখন তার মাস্টার সেখানে আসে। সে জিজ্ঞেস করে, এখানে কি হয়েছিল? শ্যাংইউ বলে, আমি জানি না, আমি কি কোনো স্বপ্ন দেখলাম না কি করলাম আমি কিছু জানি না। মাস্টার তখন সেগুলোকে পরীক্ষা করে বুঝতে পারে এখানে একটা ডেমন এসেছিল, তার মানে ডেমন এই সব কিছু করেছে। শ্যাংইউ তখন বলতে থাকে, ডেমন, এই সব কিছুর ফল তোমাদেরকে পেতে। এরপর আমরা দেখতে পাই সেই ডেমনটার নাম আসলে ইউয়ান আর সে ডেমনদের রাজা। তার সৈনিক তাকে বলে, আপনি এখন সুস্থ আছেন, আপনি যে অসুস্থ হয়ে গিয়েছিলেন এই খবর রাজমাতা জানে না। তখনই হঠাৎ করে কিছু পাওয়ারের কারণে সব ডেমন অসুস্থ হয়ে যায়। শুধুমাত্র ইউয়ান জেগেছিল, তার উপরেও কেউ আক্রমণ করলে সে সেটা ধরে ফেলে। এরপরে শ্যাংইউ সেখানে আসে। সে বলে, এটা আমার এলাকা, আমার এলাকায় আপনারা কি করছেন? সে ইউয়ানকে দেখে একদম অবাক হয়ে যায় যে সে ওই দিন যাকে বাঁচিয়েছে সেই আসলে ডেমন। শ্যাংইউ এখানে একটা হরিণপুরী রূপ ধরে এসেছিল। শ্যাংইউ বলে, তুমি যখন আমার এলাকায় এসে গেছো তাহলে এখানে থেকে যাও। ইউয়ান তখন তাকে টান দিয়ে নিজের কাছে আনে। শ্যাংইউ তখন তাকে সাথে করে নিয়ে যেতে থাকে। ওই সময় চাঁদ একদম লাল হয়ে যায়। শ্যাংইউ কল্পনা করে, তার মাস্টার বলেছে আমি সবার আত্মা এক জায়গায় বন্দী করে রাখছি, তুমি যদি এম্বার হার্ট নিয়ে আসতে পারো তাহলে এরা সবাই আবার আগের মতো হয়ে যাবে। শ্যাংইউ বলে, এম্বার হার্ট কি? মাস্টার বলে, কিছু ডেমন থাকে যারা কখনোই কাউকে ভালোবাসে না,
এই সকল ডেমনদের মনে যদি একবার ভালোবাসা জন্মানো যায় তখন তাদের হার্ট এম্বার হার্টে পরিণত হয়। আমি শুনেছি ডেমনদের রাজা নাকি এই ধরনের ডেমন, তার হার্ট হয়তো এম্বার হার্ট হতে পারে। হঠাৎ করে ইউয়ানের চোখ লাল হয়ে যায় আর সে শ্যাংয়ুর ঘাড়ে কামড় দেয়। এতে সে ঠিক হয়ে যায়। সে ভাবতে থাকে এই মেয়েটা কেমন চেনা চেনা লাগছে, আর এই মেয়ের রক্ত পেয়ে আমি সুস্থ হয়ে গেলাম কিভাবে। তখনই ডেমনের লোকেরা সেখানে আসে, ইউয়ান শ্যাংয়ুকে তাদের সাথে করে নিয়ে যেতে বলে। এরপরে শ্যাংয়ু এক একা বসেছিল। তখন সে মনে মনে বলে, তোমার কারণেই আমার সবকিছু শেষ হয়ে গেছে, তোমাকে তো আমি নরকে পাঠাবো। একটু পর সেখানে ইউয়ান আসে, সে বলে আজ থেকে তুমি এখানেই থাকবে। শ্যাংয়ু বলে আর যদি না থাকি। ইউয়ান বলে তাহলে তোমাকে আমি মেরে ফেলবো। শ্যাংয়ু বলে আপনি পারবেন না, কারণ আমাকে আপনার প্রয়োজন। ইউয়ান বলে তুমি তো চালাক। সে শ্যাংয়ুর গায়ে একটা সিল দিয়ে দেয়। একটু পর ইউয়ানের কাছে একজন দাসী ওষুধ নিয়ে আসে। দাসী চলে গেলে ইউয়ান সে ওষুধটা ফেলে দেয়। এরপর সে শ্যাংয়ুকে ধরে বলে তুমি কিছু দেখোনি, বুঝতে পেরেছ? তোমার কাজ শুধুমাত্র আমার সাথে থাকা, প্রতি রক্তচন্দ্রিমাতে আমাকে নিজের রক্ত দেয়া। শ্যাংয়ু এরপরে চলে আসে। পরে সিনে আমাদেরকে রাজমাতাকে দেখানো হয়। রাজমাতার নাম বাইল। ইউয়ান রাজমাতার কাছে আসে। সে বলে আমি একটা কাজে গিয়েছিলাম মা, তাই আমার আসতে একটু দেরি হয়েছে। রাজমাতা বলে সমস্যা নেই, তুমি যেহেতু ফিরে এসেছো তাহলে এই খুশিতে চলো আমাদের পুরনো বন্ধুর কাছে যাই। এরপরে তারা ফরবিডান এরিয়াতে এক মহিলার কাছে আসে। রাজমাতা ইউয়ানের হাতে একটা চাবুক দেয় আর বলে এই মহিলা তোমার বাবাকে মেরেছে, তাই এনাকে শাস্তি দেওয়ার ব্যাপারে তুমি কখনো দ্বিধাবোধ করবে না। ইউয়ান সেই মহিলাকে মারতে থাকে। ঘরে এসে ইউয়ান নিজের স্পেলের মাধ্যমে নিজের শরীরেই আঘাত করে। তখন শ্যাংয়ু সেখানে আসে। শ্যাংয়ু তার আঘাতে টাচ করলে ইউয়ান তাকে ধরে বলে আমি তোমাকে শেষবার বলছি, আমার দাসী হয়ে থাকো। তখনই বাইরে সৈনিক বলে ওঠে রাজমাতা এসেছে। ইউয়ান শ্যাংয়ুকে ধরে জোরে জোরে বলে আজ রাত তুমি আমার সম্পূর্ণ সেবা করবে। বাইরে থেকে বাইলে এই কথা শুনে বলে ঠিক আছে, মহারাজকে বিরক্ত করা ঠিক হবে না। সে চলে যায়। শ্যাংয়ু মনে মনে ভাবে ও ওর নিজের মাকে কেন এড়িয়ে চলে, এসব বিষয় আমাকে জানতে হবে। এদিকে রাজমাতা তার ভাইকে বলে যেহেতু ইউয়ান এখন মেয়েদের প্রতি আসক্ত হচ্ছে তাহলে তুমি এই সুযোগটাকে কাজে লাগাও। একটু পরেই রাজমাতার ভাই অর্থাৎ ইউয়ানের মামা অনেকগুলো দাসীকে নিয়ে আসে আর তাদেরকে বলতে থাকে তোমাদেরকে যে করেই হোক মহারাজকে খুশি করতে হবে। শ্যাংয়ু এসব কিছু দেখছিল। একটু পরে ইউয়ানের মামা সেসব মেয়েদেরকে ডাকে নাচ করার জন্য। তখন দেখা যায় সেখানে শ্যাংয়ু এসেছে। সে নাচতে নাচতে ইউয়ানের কাছে গিয়ে বসে। ইউয়ান ধীরে ধীরে বলে তোমার সাহস তো কম না। শ্যাংয়ু বলে আমার যদি সাহসই না থাকে তাহলে আমি আপনার হৃদয় কি করে চুরি করব। মামা তখন বলে তোমার এত সাহস কি করে হলো। সে শ্যাংয়ুর হাত ধরে বলে মহারাজ আমি ওকে নিয়ে যাই, ওকে ভদ্রতা শিখিয়ে তারপর আপনার কাছে পাঠাবো। ইউয়ান বলে তাহলে তো আরো ভালো হয়। মামা শ্যাংয়ুকে নিয়ে আসে। সে শ্যাংয়ুর সঙ্গে কিছু করবে তার আগেই শ্যাংয়ু তাকে একদম বশ করে ফেলে। এরপর তাকে জিজ্ঞেস করে মহারাজ কেন তার মাকে ভয় পায়। মামা বলে মহারাজ ও কোনো রাজা হওয়ার যোগ্য না, ওর হাতে কোনো কিছুর ক্ষমতাই নেই। স্পিরিচুয়াল জেড ওয়াইনের সকল ক্ষমতা আমার হাতে, আর আপু রাজ্যের ক্ষমতা দিয়ে রেখেছে জেনারেল জিংচংয়ের হাতে। ওই জেনারেল সবসময় আমাকে নিচু দেখায়। তার স্ত্রী প্রায় রাতেই সুন্দর সুন্দর মেয়েদেরকে জেনারেলের কাছে ধরে নিয়ে যায়। জেনারেল সেই সব মেয়েদের কাছ থেকে স্পিরিচুয়াল পাওয়ার নিয়ে নিজের ইভিল শক্তি আরো বাড়িয়ে নিয়েছে। জেনারেলের বউ দেখতে এত সুন্দর, আমার অনেক ইচ্ছা তাকে একদিন নিজের বিছানায় আনবো, কিন্তু না আমি সেটা পারবো না, কারণ জেনারেলের কাছে তার স্ত্রী সবকিছু। এমনটা যদি হয় জেনারেল আমাকে মেরে ফেলবে। শ্যাংয়ু বুঝতে পারে এবার তাকে কি করতে হবে। সে বাইরে আসলে দেখতে পায় ইউয়ান সেখানে দাঁড়িয়ে আছে। ইউয়ান বলে ভদ্রতা শিখেছ, শোনো তোমার কাজ হচ্ছে শুধুমাত্র আমাকে রক্ত দেয়া। শ্যাংয়ু বলে কিন্তু আমি শুধুমাত্র আপনার রক্তের ব্যাংক হতে চাই না। এরপরের সিনে দেখা যায় ইউয়ান মনে মনে ভাবছিল শ্যাংয়ুর রক্তে আমার অসুস্থতা কেটে যায়, তাহলে আমি এখন থেকে আর বাকি কোনো ওষুধ খাবো না। তখন সৈনিক এসে বলে রাজমাতা ম্যাংলি ম্যাডামকে ডেকে নিয়ে গেছে। আসলে শ্যাংয়ু এখানে নিজের নাম বলেছে ম্যাংলি, আর এখন থেকে আমরা তাকে ম্যাংলি বলেই ডাকবো। রাজমাতা বলে তুমি কি সেই হরিণপুরি যাকে ওই দিন মহারাজ নিয়ে এসেছিল? তোমার সাথে কি মহারাজ রাত কাটিয়েছে? ম্যাংলি একটু হেসে বলে এটা তো আমার সৌভাগ্য। রাজমাতা তখন তাকে অ্যাবর্শনের ওষুধ খেতে বলে। সে বলে রাজা তোমার সঙ্গে রাত কাটিয়েছে এটাই অনেক, তার বাচ্চা নেওয়ার কল্পনা তুমি করো না, তাই না ইউয়ান? তখন দেখা যায় ইউয়ানও সেখানে এসেছে। ম্যাংলি বলে মহারাজ দেখুন রাজমাতা আমার সঙ্গে কেমন করছে। ইউয়ান বলে ঠিকই তো আছে, তুমি সামান্য একটা হরিণপুরি হয়ে আমার বাচ্চার মা হতে চাও, এর চেয়ে বড় কথা তুমি আমাকে অসম্মান করেছ। সে তার সৈনিককে ম্যাংলিকে শাস্তি দিতে বলে। এরপরে ম্যাংলিকে শাস্তি দেওয়া হচ্ছিল। সে যখন সামনে ইউয়ানকে দেখে তখন সে মুচকি হাসে। রাতের বেলা ম্যাংলি যখন ঘরে ছিল তখন ইউয়ান তাকে এসে ধরে। ম্যাংলি বলে এজন্যই সবাই বলে মহারাজ অনেক নির্দয়, আজ আমি দেখলাম
আমি আপনাকে বাঁচিয়েছি আর আপনি আমার সঙ্গে এমন করছেন। ইওয়ান বলে, তুমি আসলে কি চাও? ম্যাংলি ইওয়ানকে বলে, ওই দিন আপনি রাজমাতার সামনে নাটক করলে যে আমি আপনার সঙ্গে রাতের বেলা ছিলাম, এখন সবাই এটাই মানে, তবে রাজমাতা আমাকে না করেনি আর আমিও আপনাকে কোনো কিছুতে আটকাবো না, কারণ আমি তো আপনারই। সে নিজের কাঁধের উপরে সেই সিলটা দেখায় যেটা একদিন ইওয়ানই তার উপরে দিয়েছিল। ম্যাংলি বলে, আগামীকাল আপনার জন্য একটা উপহার আছে, আমার সঙ্গে যাবেন। এরপরে পরদিন রাতেই তারা একসঙ্গে এক জায়গায় যায়। তখন জেনারেল স্ত্রী বের হলে ম্যাংলি বলে, এই হলো আপনার উপহার। ইওয়ান বলে, আমার মেয়েদের প্রতি কোনো আগ্রহ নেই, বিশেষ করে বিবাহিত মেয়েদের প্রতি। ম্যাংলি বলে, আপনার নেই কিন্তু বাকিদের তো আছে। ইওয়ান বলে, আমি আড়ালে কাজ করা পছন্দ করি না। ম্যাংলি বলে, কিন্তু আমি তো দেখেছি আপনি সব কাজ আড়ালেই করেন। এরপরে সে সামনের দিকে যেতে থাকে। এদিকে জেনারেলের কাছে খবর আসে যে জেনারেলের স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরদিন সকালে মামার ঘুম ভাঙলে সে দেখতে পায় তার পাশে জেনারেলের স্ত্রী শুয়ে আছে। সে তখন ভাবতে থাকে, জেনারেল যদি জানতে পারে আমাকে তো মেরেই ফেলবে। এ কারণে সে নিজেই তখন জেনারেলের স্ত্রীকে মেরে ফেলে। ওই সময় জেনারেল সেখানে চলে আসে। সে মামাকে মেরে রাজমাতার কাছে নিয়ে যায় আর বলে, এই লোক আমার স্ত্রীর সম্মান নষ্ট করেছে, তারপর তাকে গলা টিপে মেরে ফেলেছে, আমি এর বিচার চাই। ইওয়ান তার মাকে বলে, জেনারেলের কাছে আমাদের সকল মিলিটারি ক্ষমতা রয়েছে, তাই তাকে রাগালে কিন্তু চলবে না। মামা বলে, এত চিৎকার চেঁচামেচি করার কি আছে, একটা মেয়ে মানুষই তো। জেনারেল বলে, রাজমাতা আপনি যদি আজ বিচার না করেন তাহলে আমি নিজে মরে আমার স্ত্রীর মৃত্যুর প্রতিশোধ নেব। রাজমাতা তখন তার ভাইকে কোষে থাপ্পড় মারে আর বলে, আমি তোকে বারবার বলেছি মেয়েদের থেকে দূরে থাকবি। সে সৈনিকদের তার ভাইকে নিয়ে যেতে বলে আর বন্দি করে রাখতে বলে। এরপরে মামা যখন বন্দি ছিল তখন ইওয়ান সেখানে আসে। সে বলে, মা তোমাকে বাঁচাতে পারবে না, সে আমাকে পাঠিয়েছে তোমার কাল্টিভেশন নষ্ট করে দেওয়ার জন্য। ইওয়ান তাকে আঘাত করতে থাকে। মামা বলে, এটা হতেই পারে না, আমি তার আপন ভাই। ইওয়ান বলে, মা অনেক বেশি কষ্ট পেয়েছে তাই এমনটা করছে, আমার কিছু করার নেই, আমি তো শুধু আদেশ মানছি। মামা তখন বলে, আমি তোমাকে তাহলে সত্যি কথা বলে দিই, তোমার এই মা আসলে তোমার আপন মা না, আমার বোনিয়ার দিন তোমার বাবাকে মেরেছে, আর যেই মহিলাকে তুমি ওই ফরবিডেন এরিয়াতে গিয়ে অত্যাচার করো সেই মহিলাই তোমার আসল মা। এটা শুনে ইওয়ান তাকে আরো মারে আর তার ইমর্টাল এসেন্স নষ্ট করে দেয়। তবে ইওয়ানকে আমরা অবাক হতে দেখি না, হয়তো আগে থেকেই সেইগুলো জানতো। এই সবকিছুই ম্যাংলি আড়াল থেকে দেখছিল। এরপরে ম্যাংলি যখন বাইরে আসে তখন ইওয়ান তাকে বলে, তুমি কি দেখেছো? ম্যাংলি বলে, এমন কিছু দেখেছি যা আমার দেখা উচিত হয়নি। ইওয়ান বলে, ওই দিন মামা তোমাকে এমন কি বললো যে তুমি জেনারেলের স্ত্রীকে তার সাথে ফাঁসিয়ে দিলে? ম্যাংলি বলে, মহারাজ নিজের মতো করে রাজত্ব করতে পারেন না, কারণ রাজ্যের সকল ক্ষমতা রাজমাতা আর তার বংশ নিয়ে নিয়েছে। ইওয়ান তখন তার গলা ধরে। ম্যাংলি বলে, রাজত্ব করতে হলে স্পিরিট জেট মাইন্ড নিজের দখলে আনতে হবে, মিলিটারি পাওয়ার দখলে আনতে হবে, এমনকি আগের দেবতার মুকুট পেতে হবে। ইওয়ান বলে, এগুলো কি মামা তোমাকে বলেছে? ম্যাংলি বলে, একদমই না, এগুলো আমার ধারণা, তবে এখন আপনার এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে আমার ধারণাই ঠিক। ইওয়ান তাকে ছেড়ে দিয়ে বলে, তুমি কি চাও? ম্যাংলি বলে, একটা মেয়ে একটা ছেলের ভালোর জন্য কাজ করলে বোঝাই যায় যে সেই মেয়েটা আসলে ছেলেটাকে পছন্দ করে। ইওয়ান বলে, আরে হরিণ পরি, তুমি তো সত্যি কথা বলছো না। সে তাকে ঝুলিয়ে দেয় আর বলে, যখন মনে হবে যে এবার তুমি সত্যি কথা বলবে তখন তোমাকে ছাড়ব। পরদিন সকালে ইওয়ান ম্যাংলিকে জিজ্ঞেস করে, এবার কি তুমি সত্যি কথা বলবে? ম্যাংলি বলে, আমাদের হরিণপুরি ট্রাইব অনেক দুর্বল একটা ট্রাইব, সবাই আমাদেরকে গুলি করে, এভাবেই একদিন আমার পরিবার আমার বন্ধুরা সবাই মারা যায়, আমি সেই খুনিকে ধরতে চাই, এজন্যই আমি আপনার কাছে এসেছি, আমি আপনার সাহায্য চাই, আপনার ক্ষমতা ব্যবহার করে সেই খুনিকে ধরতে চাই। ইওয়ান তার কথা বিশ্বাস করে নেয়। সে তার শরীরে একটা স্পেল দিয়ে দেয় যার ফলে ইওয়ানের যদি কোনো আঘাত লাগে তাহলে সেটা ম্যাংলিও অনুভব করবে। তখন একটি মেয়ে সেখানে আসে, এই মেয়েটির নাম শান। শানচা বলে, ওর কি হয়েছে, ওকে কেন বিধি রেখেছো? ইওয়ান বলে, ও আমাকে মিথ্যা কথা বলেছে। শানচা বলে, আরে ওকে ছেড়ে দাও, ওর কষ্ট হচ্ছে না? ইওয়ান বলে, হ্যাঁ এখন ও সত্যি কথা বলেছে তাই এখন ওকে ছেড়ে দেবো। সে ম্যাংলিকে ছেড়ে দিলে ম্যাংলি যখন ঘরে আসে একটু পর সেখানে শানচা আসে। সে ম্যাংলির হাতে ওষুধ লাগিয়ে দেয় যাতে সেখানে দাগ না পড়ে যায়। শানচা চলে গেলে ম্যাংলি ভাবতে থাকে, যদি শানচার সঙ্গে ইওয়ানের বিয়ে হয় তাহলে হয়তো ইওয়ান তাড়াতাড়ি প্রেমে পড়ে যাবে, কারণ তারা একজন আরেকজনকে আগে থেকেই চেনে, তাহলে সেটাই ভালো হবে। রাতের বেলা সেঙ্গিম স্বপ্ন দেখতে থাকে, ছোটবেলায় তার বাবা একটা হরিণকে নিয়ে এসেছিল, সে বলেছিল এই হরিণটা এখন থেকে তোমার সাথেই থাকবে। সেঙ্গিম সেই হরিণটার নাম দিয়েছিল ম্যাংলি। ম্যাংলি মানুষের রূপ ধরতে পারত। ওই দিন সে ডেমনের আক্রমণে ম্যাংলিও মারা যায়। ম্যাংলি নিজের ইমর্টাল এসেন্স সেঙ্গিমকে দিয়ে যায়। এরপর আমাদেরকে ইউশু সেক্ট দেখানো হয়। জিহেং এর মাস্টার জিহেং কে বাঁচিয়ে নিয়েছে, তবে সে মনে মনে বলতে থাকে কোনো খারাপ এক হরিণের আঘাতে
জিহাং এর চেহারা নষ্ট হয়ে গেছে, এটা ঠিক করা সম্ভব না। জিহাং এর জ্ঞান ফিরলে মাস্টার তাকে জিজ্ঞেস করে ওই দিন কি হয়েছিল। জিহাং এর মনে পড়ে সেই শিয়ানুকে মেরেছিল, কিন্তু সে এগুলো মাস্টারকে বলে না, আর বলে যে তার কিছু মনে নেই। মাস্টার ভাবে হয়তো জিহাং এর স্মৃতি থেকে এটুকু মুছে গেছে। মাস্টার চলে যাওয়ার পর সেখানে সেই মেয়েটাও আসে, অর্থাৎ শ্যাংইউ যাকে বোন বলে ডাকে। জিহাং তাকে বলে ওই দিনের ঘটনা কিন্তু কাউকে বলবে না। এদিকে ইউয়ানকে তার মা ডেকে পাঠায় আর বলে, তুমি আর শান্তা ছোট থেকে বড় হয়েছ, তাই আমি তোমাদের বিয়ে ঠিক করেছি, আগামী মাসে তোমাদের বিয়ে হবে, তো চলো এই খুশিতে ওই মহিলাকে একটু দেখে আসি। ইউয়ানের তো একদমই মন চাইছিল না, তবে তাকে তো যেতেই হবে। তারা সেখানে আসলে বাইলি বলে, ইউয়ান বিয়ে করেছে, তুমি যদি ওর বাবাকে না মারতে ওর বিয়েটা ওর বাবা দেখতে পারতো। সে ইউয়ানের হাতে চাবুক দেয়, ইউয়ান চাবুক দিয়ে তার মাকে মারতে থাকে। তার প্রচন্ড কষ্ট হচ্ছিল, তবে তার প্রতিবাদ করার মতো শক্তি ছিল না। এরপরে ম্যানিয়ের ঘুম ভেঙে যায়, কারণ তার শরীরেও আঘাত লাগছিল। সে বুঝতে পারে ইউয়ান নিজেই নিজের শরীরকে আঘাত করছে। সে এরপর ইউয়ানের কাছে আসে। ইউয়ান বলে, তুমি এখানে কেন এসেছো? ম্যানিলি বলে, আপনি ভুলে গেছেন, আপনি আমাকে পাপেট উট দিয়েছিলেন, এখন আপনি ব্যথা পেলে তো আমিও ব্যথা পাই। তখনই চাঁদ লাল হয়ে যায়, ইউয়ান হঠাৎ অসুস্থ হয়ে যায়, আর সে ম্যানিলিকে কিস করে ব্লাড নিজের মুখে নেয়। এরপরে সে ম্যানিলিকে বলে, এগুলো বিষয় যাতে কেউ জানতে না পারে। ম্যানিলি বলে, কেউ জানবে না, আপনি আর আমি তো পার্টনার, আপনি শুধু দেখুন যে আপনার রাস্তায় আসবে, আমি তাকেই শেষ করে ফেলবো। ইউয়ান বলে, দেখি তাহলে তুমি কি কি করতে পারো। ম্যানিলি নিজের আঙুল কেটে রক্ত দেয়, আর এর ফলে ইউয়ানের শরীরে একটা স্পেল সৃষ্টি হয়। দেখতে দেখতে ইউয়ানের বিয়ের দিন চলে আসে। ম্যানিলি ইউয়ানকে সাজিয়ে দেয়, সে বলে, খালি খালি লাগছে, একটু দাঁড়ান আমি আসছি। ইউয়ান বাইরে গিয়ে দাঁড়ায়, ম্যানিলি সেখানে এসে নিচে বসে তার জামায় একটা জেট লাগিয়ে দেয়। ইউয়ান তখন ভালো করে ম্যানিলিকে দেখছিল। এদিকে সানচা পালকিতে করে আসছিল, হঠাৎ পালকি থেমে গেলে সে পর্দা মেলে দেখতে পায় সামনে ইউয়ানের মামা দাঁড়িয়ে আছে। ইউয়ানের মামা তাকে টেনে বের করে, আর এরপর সে তাকে রেপ করে। অন্যদিকে ইউয়ান বলতে থাকে, কত বাজে, তারা বলে অলরেডি অনেক দেরি হয়ে গেছে। তখনই খবর আসে যে সানচাকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে। ইউয়ান তখনই বেরিয়ে পড়ে। অন্যদিকে মামা বলতে থাকে, আমার আপু আমাকে ছেড়ে দিয়েছে, আমি আমার আপু যেটা চায় সেটা কোনোদিনও হতে দেবো না। তখনই ইউয়ান সেখানে আসে। মামা ভয়ে ভয়ে বলে, ইউয়ান আমি তোমার মামা। ইউয়ান বলে, তুমি আমার মামা নও, তুমি কোনো দিনও আমার মামার ছেলে না। সে তাকে মেরে ফেলে। সানচাও তখন ভয় পাচ্ছিল, সে ইউয়ানকে বলতে থাকে, আমার কাছে এসো না, আমার থেকে দূরে থাকো। এরপর দেখা যায় সানচা আলমারিতে লুকিয়েছিল, সে তার বাবাকেও দেখতে চাইছিল না, সে শুধু বলছিল আমি নোংরা হয়ে গেছি, আমার কাছে কেউ এসো না। অন্যদিকে রাজমাতার কাছে একজন দাসী এসে বলে, আমরা ছোট রাজকুমারের খোঁজ পেয়েছি। এদিকে জিহ্যাং মুখে কাপড় বেঁধে যখন হাঁটছিল, তখন হঠাৎ করেই তার একটা ছেলের সঙ্গে ধাক্কা লেগে যায় আর তার মুখের কাপড়টা পড়ে যায়। মেয়েরা বলাবলি করতে থাকে জিহ্যাং এর সব কিছু নষ্ট হয়ে গেছে। রাতের বেলা জিহ্যাং মন খারাপ করে ওয়াইন খেতে থাকে। একটু পরেই তার প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়ে যায়। হঠাৎ করেই তার কপালে একটা চিহ্ন ভেসে ওঠে। সে আয়নায় দেখে বলে, এটা তো ডেমনদের চিহ্ন। তখনই সেই মেয়েটা চলে আসে। এই মেয়েটার নাম হলো আইন। আইন জিহ্যাং এর কপালে ডেমন চিহ্ন দেখে ভয় পেয়ে যায়। তখন পেছন থেকে তার মাস্টার তাকে স্পেল করে অজ্ঞান করে দেয়। জিহ্যাং বলে, মাস্টার আমি ডেমন না, বিশ্বাস করুন আমি জানি না এটা কি করে হয়েছে। মাস্টার বলে, অনেক বছর আগে আমি তোমাকে কুড়িয়ে পেয়েছি, আমি বুঝতে পেরেছি তুমি ডেমন, কিন্তু আমি তোমাকে সিক্রেট ম্যাজিক ব্যবহার করে তোমার ডেমনিক চিহ্ন মুছে দিয়েছিলাম, আর এরপর তোমাকে আমি আমার ছেলের মতো বড় করেছি। পরে আমি জানতে পেরেছি ডেমনদের নাকি দ্বিতীয় রাজকুমারকে পাওয়া যাচ্ছে না, আমার মনে হয় তুমি তাদের দ্বিতীয় রাজকুমার, তারা আসলে হয়তো তোমাকে হারিয়ে ফেলেনি, তাদের কেউ ইচ্ছে করেই তোমাকে ফেলে দিয়েছিল, কারণ তোমার জন্মই হয়েছে ভাঙা স্পিরিচুয়াল পাওয়ার নিয়ে। ডেমনরা সবসময় শক্তিকে বেশি প্রাধান্য দেয়, এই কারণেই হয়তো তারা তোমাকে ফেলে দিয়েছিল। জিহ্যাং এগুলো শুনে একদম অবাক হয়ে যায়। মাস্টার বলে, আমি আইনের স্মৃতি থেকে আগে এগুলো মুছে দিচ্ছি। সে আইনকে আইনের ঘরে পাঠিয়ে দেয়। এই সবকিছু শুনে জিহ্যাং এর মনে কিছু শয়তানি বুদ্ধির উৎপন্ন হয়। অন্যদিকে বিয়ে ভেঙে গেছে, তাই রাজমাতা ইউয়ানকে সানচার কাছে যেতে বলে এবং তাকে সান্ত্বনা দিতে বলে। ম্যাংলি বলে, আসলে সানচার পরিবার অনেক ধনী এবং ক্ষমতাবান, রাজমাতা তাদের সঙ্গে কোনো শত্রুতা করতে চায় না, এই কারণেই সে আপনাকে পাঠাচ্ছে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য। তবে আজ যেহেতু রক্তচন্দ্রিমার রাত, তাই আজ আমি আপনার সাথে যাব। রাতের বেলা ইউয়ান আর ম্যাংলি সানচার বাড়িতে যায়। তবে সানচা আলমারিতে লুকিয়েছিল। ওই সময় হঠাৎ করে ইউয়ানের শরীর খারাপ হয়ে যায় আর সে ম্যাংলিকে বিছানায় নিয়ে ঘাড়ে কামড় দিয়ে তার শরীর থেকে রক্ত নেয়। তবে সানচা মনে করে যে তারা এখানে রোম্যান্স করছে, এতে সানচা মনে আরো বেশি কষ্ট পায়। এদিকে জিহ্যাং সকালে তার সঙ্গে দেখা হওয়া সেই ছেলেটাকে বলে, তুমি একটু পরে আমার ঘরে এসো। ছেলেটা ভালো মনে তার ঘরে গেলে সে তাকে নিজের স্পেল দিয়ে উপরে উঠিয়ে ফেলে। এরপর বলে, তোমার থেকে আমার একটা জিনিস নেওয়ার আছে। সেই ছেলেটার চেহারা নিজের মধ্যে নিয়ে নেয়। তখন মাস্টার সেখানে এসে পড়ে, সে জিহ্যাংকে একটা থাপ্পড় মারে। জিহ্যাং তখন তার কাছে ক্ষমা চায় আর বলে, আপনি আমাকে ক্ষমা না করলে আমি মরে যাবো,
মাস্টার ভাবতে থাকে ইনচান এই সেক্টে নতুন এসেছে, ওকে তেমন একটা লোক চেনে না, আর জিহান অনেক পুরনো, তাই নতুন চেহারা ব্যবহার করে ও অনেক কিছু করতে পারবে। সে তখন বলে, যেহেতু এখন তোমার চেহারা নতুন, তাই তোমাকে ডেমনেরা চিনতে পারবে না। তুমি সেই সকল ডেমন গিয়ে ধরার চেষ্টা করবে আর শ্যাংকে গিয়ে সাহায্য করবে যাতে সে অ্যাম্বার হার্ট আনতে পারে। জিহান রাজি তো হয়, তবে তার চেহারা দেখে বোঝা যায় সে খারাপ কিছু প্ল্যানিং করছে। এদিকে সানচা তার বিয়ের জামাটাকে ছিঁড়ে আগুনে পুড়িয়ে ফেলে। পরদিন ইউয়ান রাজমাতাকে বলে, এখন তাহলে স্পিরিট জেট মাইনের দায়িত্বে কে থাকবে? আমার মনে হয় ডংফেং সাহেবকে এই দায়িত্ব দিলে ভালো হয়। রাজমাতা এটা করতে চায় না, তবে নাও করতে পারে না, কারণ ডংফেং অনেকদিন ধরেই সেখানে কাজ করে আর সেই অনেক লয়াল। এরপরে সৈনিক বলতে থাকে, এবার আমাদের হাতে স্পিরিট জেট মাইন চলে এসেছে, আমাদের অনেকখানি কাজ এগিয়ে গেছে। সকালবেলা ম্যাংলি ঘর থেকে বের হলে কেউ একজন তাকে অজ্ঞান করে ফেলে। দেখা যায় এটা ছিল সানচা। সানচা তাকে জঙ্গলে নিয়ে রেখে আসে আর তার স্পিরিচুয়াল পাওয়ার লক করে দেয়। একটু পর সেখানে দুটো ছোট মনস্টার আসে। ম্যাংলি তাদের সঙ্গে ফাইট করতে পারছিল না, তখন জিহাং এসে তাকে বাঁচিয়ে নেয়। ম্যাংলির মনে হয় এই ছেলেকে সে আগেও দেখেছে। জিহাং জিজ্ঞেস করে, আপনার নাম কি? ম্যাংলি বলে, আমার নাম ম্যাংলি। ম্যাংলি জিজ্ঞেস করে, আপনার নাম কি? জিহাং ম্যাংলির হাতে নিজের নাম লিখে দেয়, ইনচান। সে ম্যাংলিকে একটা উপহার দেয় আর বলে, এটা দিয়ে আপনি যে কারো স্বপ্নের ভিতরে ঢুকতে পারবেন, আশা করছি আপনার সঙ্গে আমার আবার দেখা হবে। সে চলে যায়। একটু পরেই সেখানে ইউয়ান আসে। সে বলে, তুমি জঙ্গলে কি করছো? ম্যাংলি বলে, আমার হঠাৎ করে বাড়ির কথা মনে পড়ছিল, তাই জঙ্গলে এসেছি। কিন্তু ইউয়ান তার কথা বিশ্বাস করে, সে তাকে নিয়ে চলে যায়। রাতের বেলা ম্যাংলি ইউয়ানের ঘরে যায়। সে জিহাংয়ের দেওয়া সেই স্পেলের মাধ্যমে ইউয়ানের স্বপ্নে ঢুকে যায়। তখন দেখা যায় ছোটবেলায় রাজমাতা ইউয়ানকে চাবুক দিয়ে বলে, এই মহিলা তোমার বাবাকে মেরেছে, তুমি এই মহিলাকে মারো। এরপরে ইউয়ান একটা হেয়ার পিন নিয়ে আসে তার মায়ের জন্য। সে ভাবে যে সে তাকে সারপ্রাইজ দেবে, এ কারণে সে লুকিয়ে থাকে। একটু পর সেখানে বাইলি আর তার ভাই আসে। মামা বলে, আপু তুমি কেন ওই মহিলাকে বাঁচিয়ে রেখেছো? ইউয়ান যদি কোনোদিন জানতে পারে যে ওই ওর আসল মা, তখন কি হবে? বাইলি বলে, ওই মহিলাকে আমি বাঁচিয়ে রাখবো আর ওর ছেলেকে দিয়ে আমি ওকে শাস্তি দেবো। আমার ছেলেকে এখনো পাওয়া যাচ্ছে না, যতদিন না আমার ছেলেকে পাওয়া না যাচ্ছে ততদিন ইউয়ানকেও আমার দরকার, তাই ইউয়ানের সাথেও আমাকে ভালোভাবেই থাকতে হবে। এসব কিছু শুনে ইউয়ানের খুব খারাপ লাগে আর এই সব কিছু জানতে পেরে ম্যাংলিও বুঝতে পারে যে কেন ইউয়ান তার মাকে এত ঘৃণা করে। এরপরে ম্যাংলি যখন চলে আসছিল তখন সে সামনে পাল্কিতে কাউকে দেখতে পায়। আসলে এটা ছিল ইনচেন, যে এখন ডেমনদের রাজকুমারের নাম নিয়ে এসেছে। ইনচেনের মা তাকে পরীক্ষা করে বুঝতে পারে সত্যি এটা তার ছেলে। সে জিজ্ঞেস করে, তুমি এত বছর কোথায় ছিলে? জিহাং বলে, আমি এক মনস্টারের কাছে বড় হয়েছি, সেই আমার দেখাশোনা করেছে। এরপরে সবাইকে ডাকা হয়, কারণ রাজ্যে দ্বিতীয় রাজকুমার ফিরে এসেছে। তাকে দেখে তো ম্যাংলি অবাক হয়ে যায়। বাইলি বলে, তুমি এতগুলো বছর ধরে রাজপ্রাসাদের সুখ সুবিধা পাওনি, আমি তোমার কাছে সত্যিই ঋণী। জিহাং বলে, যদি এমনটাই হয় তাহলে মা আমি একটা জিনিস চাই, সেটা আমার ভাইয়ের কাছে আছে। ইউয়ান বলে, বলো তুমি কি চাও, সেটা যে কোনো গুপ্তধন হোক না কেন আমি তোমাকে দিয়ে দেবো। জিহাং বলে, আপনার এক দাসী, তাকে প্রথমবার দেখেই আমার ভালো লেগেছে। ইউয়ান বলে, কে সে? জিহাং ম্যাংলিকে দেখিয়ে দেয়। ইউয়ান বলে, ও একটা সামান্য হরিণ। জিহাং বলে, যদি সামান্যই হয় তাহলে আমাকে দিয়ে দিন। ইউয়ান রাজি হয়ে যায়। বাইলি বলে, ও যেহেতু হরিণ তাই ও তোমার স্ত্রী হতে পারবে না, তবে তোমার রক্ষিতা হতে পারবে। জিহাং এতেই রাজি হয়। এরপরে তারা বাইরে আসলে ম্যাংলি বলে, আপনি আমাকে এভাবে অন্য কারো কাছে দিয়ে দেবেন? ইউয়ান বলে, ও তোমাকে কিভাবে পছন্দ করলো? ম্যাংলি বলে, ওই দিন আমার উপর কিছু মনস্টার আক্রমণ করতে চেয়েছিল, তখন সেই আমাকে বাঁচিয়েছিল। ইউয়ান বলে, ভালোই তো ছেলেদেরকে সিরিয়াস করতে পারো। ম্যাংলি বলে, আমি কিছু করিনি, আমি জানিও না সেদিন কে আমাকে সেখানে নিয়ে গিয়েছিল। ইউয়ান বলে, সানচা করেছে এইসব। ইউয়ান চলে যেতে থাকলে ম্যাংলি বলে, বিয়ের দিন আপনার যদি মনে হয় যে আপনি আমাকে আপনার ভাইয়ের কাছে দেবেন না, আপনি শুধু আমাকে বলে দেবেন, আমি আপনার ভাইকে বিয়ে করব না। এরপরে বাইলি জিহাংকে বলতে থাকে, ওই সময় তোমাকে প্রাসাদ থেকে কিংচুরি করে নিয়ে গিয়েছিল। জিহাং বলে, প্রাসাদে এত গার্ডেরা থাকতে কিভাবে আমাকে কিংচুরি করে নিয়ে গেল? বাইলি বলে, আমি অনেক খোঁজ নিয়েছি, তবে কে যে কাজটা করেছে তা আমি জানতে পারিনি। জিহাং মনে মনে ভাবে, নিজেই করে এখন নাটকটা কি সুন্দর করছে। তবে সে সামনে বলে, সমস্যা নেই, আমি তো ফিরে এসেছি। সে তার মাকে চা খেতে দেয়। বাইলি ভাবতে থাকে, এখন যেহেতু আমার ছেলে ফিরে এসেছে তাহলে ইউয়ানকে রাজা থেকে সরাতে হবে আর আমার ছেলেকে রাজা বানাতে হবে। এরপরে ম্যাংলি একটা আংটি নিয়ে বসেছিল, তখন সেখানে জিহাং আসে। সে তাকে কিছু ফুল উপহার দেয়। ম্যাংলি চুপ করে থাকলে জিহাং বলে, আমি জানি তুমি ভাবছো আমি কেন তোমাকে বিয়ে করতে চাইছি, কারণ আমি তোমাকে পছন্দ করি। ম্যাংলি বলে, আমাদের মাত্র একবার দেখা হয়েছে। জিহাং বলে, পছন্দ করতে কি বারবার দেখতে হয়? তখন ইউয়ান সেই দিক দিয়ে আসছিল। সে তাদের দুজনকে একসাথে দেখে আবার ভেতরে চলে যায়। ম্যাংলি বলে, রাজকুমার আমি এখন আসছি। ম্যাংলি ইউয়ানের কাছে যেতে চায়, তবে ইউয়ানের সৈনিক বলে যে মহারাজ আপনাকে দেখতে চায় না। এই কথা শুনে ম্যাংলি চলে আসে। ইউয়ান ভাবতে থাকে, আমার এমন কেন লাগছে, আমার ভেতরটা খালি খালি লাগছে।
এরপরে সে একজন ডাক্তার দেখায়। ডাক্তার বলে, আমি তো আপনার কোনো সমস্যা পাচ্ছি না, আপনার কি সবসময় ভেতরে খালি খালি লাগে? ইউয়ান বলে, না। তখন সে মনে করে, যখন ম্যাংলি তার সাথে থাকে তখন তার খুব ভালো লাগে। সে বুঝতে পারে ম্যাংলি তার কাছ থেকে চলে যাবে, এই জন্যই তার খারাপ লাগছে। সে ডাক্তারকে চলে যেতে বলে। এরপরে ইউয়ান বাইরে আসলে হঠাৎ করে আকাশে একটা স্পেলের সৃষ্টি হয়। ইউয়ান সেটার ভেতরে চলে যায়। ম্যাংলি ঘরে বসে চা খাচ্ছিল, তার হাত থেকে একটা কাপ পড়ে যায়। কাপটা উঠাতে গিয়ে তার হাত একটু কেটে যায়। ওই সময় তার কাছে সৈনিক খবর নিয়ে আসে যে ইউয়ানকে কেউ একজন নিয়ে গেছে। এদিকে দেখা যায় বাইলি মূলত ইউয়ানকে নিয়ে এসেছে, সে তাকে ভয়ঙ্কর কিছু স্পেল করে দেয়। ওইদিকে ম্যাংলিরও কষ্ট হচ্ছিল, কারণ ইউয়ান আঘাত পাচ্ছিল। বাইলি যেহেতু মাস্ক পরা ছিল তাই ইউয়ান তাকে চিনতে পারে না। সে বাড়ি চলে গেলে ম্যাংলি সেখানে আসে। সে নিজের পাওয়ার দিয়ে তাকে নামানোর চেষ্টা করে। ইউয়ান তাকে না করছিল, তবে ম্যাংলি তাকে সেখান থেকে নামায়। ইউয়ান অজ্ঞান হয়ে যায়। ম্যাংলি তার কাছে আসার অনেক চেষ্টা করে, তবে সেও অজ্ঞান হয়ে যায়। এখানে সিন কাট হয়। পরের সিনে ইউয়ানকে দেখা যায়। ইউয়ান এখনো অজ্ঞান হয়ে পড়েছিল, তার সৈনিক তার পাশে বসে কাঁদছিল। এদিকে মন্ত্রীরা বলতে থাকে, মহারাজের অবস্থা খুব খারাপ, ওনার শরীরে যে বিষ ঢুকেছে সেটা চিকিৎসা নেই, তাই উনি বাঁচতে পারবে না, সর্বোচ্চ উনি 9 দিন বাঁচবে। বাইলি বলে, এই 9 দিন রাজ্যের সকল কিছু দেখাশোনা করবে ছোট রাজকুমার, আর এরপরে কি করবো সেটা আমরা পরে ফিউনারেলের পরে ডিসিশন করবো। অন্যদিকে ম্যাংলির জ্ঞান ফিরলে একজন দাসী তাকে বলে যে ইউয়ান আর বাঁচবে না, সবাই তার ফিউনারেলের আয়োজন করছে। ম্যাংলি দৌড়ে তখন ইউয়ানের কাছে যেতে থাকে। সে বলতে থাকে, এখনো আমি এম্বার হার্ট পাইনি, তাহলে এর আগে তুমি কি করে মরতে পারো? সে ইউয়ানের কাছে গিয়ে নিজের রক্ত দিয়ে তাকে ঠিক করার চেষ্টা করে। এভাবে ম্যাংলি দিন রাত রক্ত দিয়ে ইউয়ানকে ঠিক করার চেষ্টা করে। এরপর দেখা যায় বাইলি ইউয়ানের মায়ের কাছে গেছে। সে বলে, তুমি কি জানো তোমার ছেলে মারা গেছে? আমি মেরেছি ওকে। তুমি চিন্তা করো না, এরপর আমি তোমাকে ওর কাছে পাঠিয়ে দেব। এদিকে এখনো ম্যাংলি ইউয়ানকে নিজের রক্ত দিয়ে যাচ্ছিল। তখন বাইলি বাকি লোকজনদের নিয়ে সেখানে আসে। সে বলে, ইউয়ানকে নিয়ে যেতে হবে, কারণ একটু পর তার ফিউনারেল। ম্যাংলি তাকে আটকে দিয়ে বলে, উনি এখনো মারা যাননি, আপনারা এত তাড়াহুড়া কেন করছেন? কিন্তু বাইলি তার উপরে আক্রমণ করে দেয়। সে ম্যাংলির শরীরে আঘাত করতে যাবে, তখনই ইউয়ান সেটা ধরে ফেলে। এতে তো সবাই অবাক হয়ে যায়। ইউয়ান চাবুকটাকে সরিয়ে দেয়, ম্যাংলি তখন অজ্ঞান হয়ে যায়। একটু পর বাইলি বলতে থাকে, ও এত অসুস্থ থেকে কিভাবে ভালো হয়ে গেল? সমস্যা নেই, আমি একবার যদি ওকে মারতে পারি তাহলে আমি ওকে আরো একবার মারতে পারবো। তার দাসী সবকিছুই শুনছিল। ম্যাংলি অনেক বেশি অসুস্থ ছিল, তাই ইউয়ান তাকে একটি ঝিলের পাড়ে নিয়ে আসে। সে নিজের পাওয়ার দিয়ে সেই ঝিলের ভেতরে সফেদ ক্রিস্টাল ম্যাংলির কাছে এনে দেয়। এতে ম্যাংলি অনেকটা সুস্থ বোধ করে। ইউয়ান বলে, তুমি কেন আমাকে বাঁচিয়েছ? ম্যাংলি বলে, কারণ এখনো আপনার কাছ থেকে আমি কোনো উপকার পাইনি, আপনার কি আমার প্রয়োজন? ইউয়ান তখন তার কাছে এসে সে পাপের স্পেল সরিয়ে নেয়, মানে এখন থেকে ইউয়ান আঘাত পেলে ম্যাংলি আঘাত পাবে না। এরপরে ইউয়ান তাকে একটা বাঁশি দেয় আর বলে, কোনো বিপদে পড়লে এই বাঁশিটা বাজাতে। ম্যাংলি তখন সে বাঁশিটা বাজায় আর বলে, এটা আমার অনেক পছন্দ হয়েছে। এরপরে সে আবারও সেটা বাজালে সকল ক্রিস্টালগুলো তার কাছে চলে আসে। ম্যাংলি তখন অনেক খুশি ছিল, তাকে খুশি দেখে ইউয়ানও খুশি হয়। এরপরে ম্যাংলির বিয়ের জন্য প্রাসাদ সাজানো হচ্ছিল, ইউয়ান সেগুলো নষ্ট করে দেয়। বাইরে এসে সে দেখতে পায় ম্যাংলি খুশি। সে বলে, ইনচ্যানকে বিয়ে করতে পেরে তুমি এত খুশি? ম্যাংলি বলে, বিয়ের দিন তো খুশি থাকতে হয়, তবে আপনি যদি বলেন তাহলে আমি বিয়ে করবো না। ইউয়ান বলে, আমি কখনোই নিজের সিদ্ধান্ত বদলাই না, কাল আমি নিজে তোমাকে ইনচ্যানের কাছে নিয়ে যাব। পরদিন ম্যাংলিকে সুন্দর করে সাজানো হয়। ইউয়ানের খুব খারাপ লাগছিল, তারপরও সে ম্যাংলিকে নিয়ে ইনচ্যানের কাছে যায়। ইনচ্যান বলে, আমি ভাবতেও পারিনি ভাইয়া তুমি নিজে আসবে। ইউয়ান বলে, ওকে দেখে রেখো। একটু পর বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যায়। হঠাৎ করে ইউয়ান এসে বলে, এই বিয়ে হবে না, আমি আমার দাসীকে কাউকে দেব না। সে ম্যাংলির কাছে আসলে ম্যাংলিও তার সাথে চলে যায়। বাইরে আসলে ম্যাংলি বলে, আপনি কেন বিয়েটা আটকালেন? আপনার কি বুকের ভেতর খালি খালি লাগছিল? ইউয়ান বলে, একদমই না। ম্যাংলি বলে, তাহলে আমারই দোষ। সে চলে যেতে থাকলে ইউয়ান তাকে ধরে কিস করে দেয়। এরপরে সে তার হাত নিয়ে নিজের বুকের উপর রাখে। পরের সিনে দেখা যায় বাইরে ইউয়ানকে বলছে, তুমি এরকমটা কি করে করতে পারলে? ও তোমার আপন ভাই। ইউয়ান তার কাছে ক্ষমা চায় আর বলে, আমি ম্যাংলিকে ছাড়তে পারবো না। বাইলি বলে, দেখো ছোটবেলা থেকে আমি তোমাকে আদর যত্ন দিয়ে বড় করেছি, কিন্তু তোমার ভাই তো ওইসব কিছুই পায়নি, তাই তার প্রাপ্য জিনিসটা তোমার তো তাকে দেওয়া উচিত। অর্থাৎ বাইলি এখানে সিংহাসন দিয়ে দেওয়ার কথা বলছে। ইউয়ান বলে, যেমনটা আপনার ইচ্ছা। এরপরে ইউয়ান ম্যাংলিকে ডেকে নিয়ে আসে। সে তাকে একটা ওষুধ খাওয়ায়, তার ভেতরে একটা স্পেল সৃষ্টি করে আর বলে, যদি সে তার হয়ে কাজ করে তাহলে বাইলি তাকে এই বিষের ওষুধ দিয়ে দেবে। এরপরে বাইরে ইউয়ানের মায়ের কাছে যায়। সে তাকে বলে, তোমাকে একটা কথা বলতে এসেছি, তোমার ছেলে বেঁচে আছে। সে তাকে ধরে বলে, একদম তোমার মতোই হয়েছে, যত যাই করি তারপরও বেঁচে যায়। একটু পর ম্যাংলি বাইলিকে বলে, মহারাজ আগের মতোই আছে, সে কোথাও যায়নি। তবে ম্যাংলি মূলত ইউয়ানের মায়ের লকেটটা দেখছিল, কারণ এটার ভেতরেই কিছু পাওয়ার রয়েছে যা দিয়ে ইউয়ানের মাকে মুক্ত করা সম্ভব।
বাইরে ম্যাংলিকে একটা ওষুধ দেয়। ম্যাংলি সেই ওষুধটা ইওয়ানের ঘরের সুগন্ধির ভেতরে দেয়। তবে সে মুচকি হাসে। পরদিন কেউ একজন দরজায় সাজানো ঘন্টার ভেতরে একটা চিঠি রাখে। একটু পর ইওয়ান সেটা পায়। তখন সামনে সে ম্যাংলিকে দেখতে পায়। এরপরে বাইলি ইওয়ানকে দেখতে আসে। ইওয়ান এমন নাটক করে যে সে অসুস্থ। এরপরে আবারও বাইলি রাজ্যের সকল দায়িত্ব জিহানকে দেয়। ইওয়ান যেহেতু অনেক অসুস্থ, তাই তার বাড়ির সামনে অনেক দাস দাসীদেরকে রেখে দেওয়া হয়েছিল। হঠাৎ করে ইওয়ান বলে তুফান আসছে, আর দেখা যায় অনেক সৈনিকরা এসে সেই সকল দাস দাসীদেরকে আটকে ফেলে। ইওয়ান এরপর সামনের দিকে যেতে থাকে, আর সে যত সামনে যাচ্ছিল তার পোশাক বদলে যাচ্ছিল। এরপরে ম্যাংলি ইওয়ানের মায়ের কাছে আসে। তখন সে মনে করে ওই দিন ইওয়ান তাকে দেখে বলেছিল, তোমার ভেতরে যে ওষুধটা দেওয়া হয়েছে এর অ্যান্টিডোট আমি তৈরি করেছি। সৈনিক সেটা আনতে যেতে চাইলে ম্যাংলি বলে, মহারাজ আমরা এই সুযোগটা কাজে লাগাতে পারি। সে মূলত বাইলির দেওয়া ওষুধটা ব্যবহার না করে নিজের বানানো একটা ওষুধ ইওয়ানের ঘরে দিত। বাইলির সবচেয়ে কাছের দাসী বুঝতে পারে যে ওই ফরবিডেন এরিয়াতে যে স্পেল লাগানো আছে সেটা মূলত ইওয়ানের মায়ের লকেটের সাহায্যে খোলে, আর এই কথাটাই সে দরজার ঘন্টার ভিতরে লিখে রেখে আসে। এরপরে ম্যাংলি সেই লকেটটাকে খুঁজে বের করে আর একটা নকল লকেট সেখানে রেখে আসে। এরপর ম্যাংলি ইওয়ানের মাকে বাঁচাতে থাকে। এদিকে ইওয়ান জেনারেলের কাছে আসে আর বলে, এই জেনারেল রাজ্যের সকল ইভিল শক্তি নিজের মধ্যে করেছে, একে মেরে ফেলো। জেনারেল তাদেরকে মারতে চাইলে ইওয়ান তাকে অনেক আঘাত করে। এরপর সে জেনারেলের টোকেন নিয়ে আসে। এদিকে রাজমাতা সবাইকে বলে, তাহলে ওই কথাই রইল। ইওয়ান তখন বলে, আপনি আমার অনুমতি নেবেন না? রাজমাতা তাকে দেখে অবাক হয়ে যায়। একজন লোক ইওয়ানকে কিছু বলতে যাবে, ইওয়ান তখন তাকে শাস্তি দিয়ে দেয়। রাজমাতা বলে, তুমি এত রেগে কেন আছো? ইওয়ান বলে, নাটক কম করো, আপনি আমার মা নন। তখনই ম্যাংলি ইওয়ানের মাকে নিয়ে আসে। ইওয়ানের মা বলে, বাইলি আমার থেকে সবকিছু কেড়ে নিয়েছে, সেই আগের রাজাকে মেরেছে। বাইলি তাকে আঘাত করতে যাবে, এর আগে ইওয়ান এসে তাকে নিচে ফেলে দেয়। এরপরে ইওয়ান বলে বাইলিকে নিয়ে সেই ফরবিডেন এরিয়াতে বন্দি করে রাখতে যতদিন না পর্যন্ত সে মারা যায়। একটু পরে দেখা যায় বাইলি সেখানে বন্দি অবস্থায় আছে। তখন ইওয়ানের মা সেখানে আসে। ইওয়ানের মায়ের সঙ্গে সেই দাসীটাই ছিল। আসলে এই দাসী হয়তো অনেক আগে থেকে ইওয়ানের হয়ে কাজ করে। ইওয়ানের মা বলে, তোমার বেশি লোভের কারণে আজ তোমার এই অবস্থা। বাইলি বলে, না, সবকিছু তোমার কারণে হয়েছে, তুমি আমার সবকিছু কেড়ে নিয়েছো। তখন দেখানো হয় বাইলি আসলে মহারাজের প্রথম স্ত্রী, তবে ইওয়ানের মা আগে প্রেগনেন্ট হয়, তাই মহারাজ তাকে বেশি যত্ন করতে থাকে। এই কারণে বাইলিও প্রেগনেন্ট হওয়ার নাটক করে, তবে মহারাজ তার কাছে বেশি থাকে না, তাই সে মহারাজকে ওষুধ দিয়ে নিজের কাছে রাখত। এক সময় মহারাজ অনেক বেশি অসুস্থ হয়ে যায় আর সে মারা যায়। এরপরে ইওয়ানের জন্ম হয়, কিন্তু বাইলি ইওয়ানকে নিজের কাছে রেখে দেয় আর সবাইকে বলতে বলে যে ছোট রানী তার বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা গেছে। এর কিছুদিন পরেই বাইলি বুঝতে পারে সে নিজেও প্রেগনেন্ট। এরপরে তার ছেলে জন্ম হয়, কিন্তু সে বুঝতে পারে তার ছেলের স্পিরিচুয়াল পাওয়ার আসলে ভাঙা। এই কারণে সে সেটা ঠিক করার জন্য তাকে নিয়ে একটা জঙ্গলে যায়। সেখানে সে এই রোগের ওষুধও পায়। সে তার বাচ্চাকে নিচে রেখে ওষুধ এনে দেখতে পায় সেখানে তার বাচ্চা নেই। যেহেতু তার বাচ্চা হারিয়ে গেছে, তাই এখন ইওয়ানকে নিজের বাচ্চা বলা ছাড়া তার কাছে আর কোনো উপায় ছিল না। এসব শুনে ইওয়ানের মা চলে যেতে থাকলে বাইলি বলে, অন্যায় সব আমি করেছি, আমার ছেলেকে কিন্তু তুমি কোনো শাস্তি দেবে না। ইওয়ানের মা বলে, সে যদি আমার কোনো কাজে বাধা না দেয় তাহলে আমি তাকে কিছুই করব না। এরপরে ইওয়ান দাঁড়িয়েছিল, তখন তার সৈনিক তাকে ম্যাংলির আংটিটা দেয় আর বলে, ছোট রাজকুমার এটা দিতে বলেছে। একটু পর ইওয়ান ম্যাংলির কাছে আসে আর তাকে আংটিটা দেখিয়ে বলে, ইনচেন তোমাকে দিয়েছে। ম্যাংলি বলে, অবশেষে এটা আমি পেলাম, কবে থেকে আমি এটা খুঁজছি। ইওয়ান অবাক হয়ে বলে, এটা তাহলে তোমার, আমি ভেবেছি ইনচেন উপহার দিয়েছে। ম্যাংলি বলে, না, ওই দিন উনি আমাকে বাঁচিয়েছিল, হয়তো ওই সময় এটা আমার হাত থেকে পড়ে গিয়েছিল। এরপরে সে ইওয়ানের হাতে আংটিটা পরিয়ে দেয় আর বলে, আপনি আমাকে বাঁশি দিয়েছেন, তাই আমিও আপনাকে আংটিটা উপহার দিলাম। ইওয়ান বলে, খুবই বিশ্রী দেখতে। ম্যাংলি সেটা নিয়ে নিতে চায়, কিন্তু ইওয়ান বলে, থাক। এরপর সে ভেতরে গিয়ে তার সৈনিককে জিজ্ঞেস করে, তুমি কি জানো আংটি পরলে কি হয়? সৈনিক বলে, আমি শুনেছি কেউ যদি কাউকে আংটি পরায় তার মানে হলো ওই লোককে আর অন্য কেউ পছন্দ করতে পারবে না, সে একজনের সাথে এঙ্গেজ হয়ে গেছে। এই কথা শুনে ইওয়ান মুচকি হাসে। এখানেই এই ড্রামার প্রথম পার্ট শেষ হয়। খুব শীঘ্রই হাজির হব এর দ্বিতীয় পার্ট নিয়ে। ভিডিওটি কেমন লেগেছে সেটা জানিও, অবশ্যই লাইক করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।